বাংলা সমৃদ্ধি জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ দেশে আনা হয়েছে আজ। নিহত হওয়ার 11 দিন পর দুপুর 12:12 তার মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের TK-722 ফ্লাইট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হাদিসুরের ছোট ভাই প্রিন্স মরদেহটি গ্রহণ করেছেন। হাদিসুরের মরদেহ বিমানবন্দরে পৌঁছালে তার স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য হাসানুর রহমান রিমন। তারা বেলা 1টার দিকে অ্যাম্বুলেন্সে করে রওনা হয় বরগুনা জেলার বেতাগী উপজেলার হাসনাবাদ গ্রামে। সেখানে তার দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে আটকে পড়ে বাংলা সমৃদ্ধি। 2 মার্চ রাত 9:25 জাহাজটি রকেট হামলার শিকার হয়। হামলায় জাহাজের 3rd ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন। জাহাজটিতে মোট 29 জন বাংলাদেশি নাবিক ছিলেন। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি।